নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বলছি বন্ধুরা আজকের যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে গিয়ে সাদা মাছি কীভাবে দমন করবেন দমন মানে হান্ড্রেড পারসেন্ট এখানে কোনো সংশয় নেই যে আমি কিন্তু বহু দিন চেষ্টা করেছি বহুভাবে চেষ্টা করেছি কোনোভাবে দমন করতে পারিনি তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু মনিরুলকে কারণ ও একজন চাষি তো ও ও আমাকে এই ফর্মুলাটা দিল এবং ওষুধটা ও বলল যে এই ওষুধটা দিলে একবারই কাজ হবে তো দেখতে পাচ্ছেন কী হারে সাদামাছি হয়েছে এমনটা না যে আমরা গার্ডেন করি বলে আমাদের কাছে কোনো পোকামাকড় হবে না গাছে ফ্রেশ থাকবে তো পোকামাকড় যে কোনো সময় হতে পারে কিন্তু সেগুলোকে মারতে হবে তো লাস্ট প্রায় এক মাসেরও বেশি আমার চন্দ্রমল্লিকায় বিশেষ করে চন্দ্রমল্লিকা জবা গাছে এগুলোতে শুরু হয় তারপরে ধীরে ধীরে অন্য গাছগুলোতে ধরে ফেলে তো এটাকে আমি এমন কোনো ওষুধ নেই যা আমি গাছকে স্প্রে করিনি যেখান থেকে যেটা জানার চেষ্টা করেছি জেনে আমি অ্যাপ্লাই করেছি দেখুন মাছি মানে অসংখ্য মাছি আর ওরা চাষিরা এটাকে বলছে ভিন মিনে পোকা ভিন পোকা ওদের কাছে এই নামে পরিচিত তো আমরা যখনই কোনো ওষুধ কিনতে যাই চাষিরা কিন্তু অনেক বেশি ভালো জানে কারণ চাষিরা ওরা নিয়মিত ওষুধ ব্যবহার করে এবং সঠিক ওষুধ ব্যবহার করে তো বন্ধুরা এইটা হচ্ছে কি সেই ওষুধ ক্রিট্যাপ ক্রিট্যাপ ফিফটি ভালো করে নামটা লিখে নিন ক্রিট্যাপ ফিফটি এটার নেট ওয়েট হচ্ছে গিয়ে প্যাকেটটায় থাকে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম এই প্যাকেটটাতে আছে ক্রিট্যাপ ফিফটি তো এটাকে আমার নিতে হবে আমের যেহেতু অনেক গাছ তো আমি সেটা দশ লিটার জলের রেশিওতে আমি নিয়েছি তো পঁচিশ গ্রামটাকে আমি হাফ করে নিয়েছি হাফ করে নিয়ে আমি সাড়ে বারো গ্রাম কি বারো গ্রাম এই উনিশ বিশ হতে পারে সেই রেশিওতে আমি নিয়েছি পুরো জিনিসটাই আমি দেখাচ্ছি কেউ যদি এটা এক লিটার জলে বা দু লিটার জলে ব্যবহার করতে পারেন তো সেইভাবে রেশিওটা ভাগ করে নেবেন তো এই প্যাকেটটাতে কুড়ি লিটার জল হবে এটা ক্রিটাপ্যে আর এটা দিচ্ছি ওসিন ওসিন আছে দশ গ্রাম এর একটা প্যাকেট আপনার দশ লিটার জলের জন্য তো আমি যেহেতু দশ লিটার জল ব্যবহার করছি সেক্ষেত্রে দাঁড়িয়ে ওসিন দিচ্ছি এক প্যাকেট ভালো করে খেয়াল করুন ওসিন দিচ্ছি এক প্যাকেট তার মানে দশ গ্রামে পার লিটারে পড়ছে এক গ্রাম করে আর ক্রিট্যাপটা পড়ছে পার লিটারে এক গ্রাম করে এক গ্রামের একটু বেশি ওয়ান পয়েন্ট টু তো ওসিনটা দানাটা একদম সুজির দানার মতন ওষুধটা তো এটা জলে সঙ্গে সঙ্গে দিলে ইনস্ট্যান্ট গুলে যায় না জলে দেওয়ার পরে খানিকক্ষণ টাইম নেয় এটা গুলতে দেখেন দেখুন দেখতেই পাচ্ছেন পুরো সাবুদানার থেকে সামান্য বড়ই হবে সাইজে তো আমি এটা কী করব অন্তত পক্ষে পাঁচ মিনিট আগে জলে ভিজিয়ে রাখবো কম করে পাঁচ মিনিট আমি একটা ছোট পাত্রে জল নিয়ে পুরো এক প্যাকেট আমি পুরো জলে ভিজিয়ে দিলাম জলে ভিজিয়ে দিলে কী হবে এটা জলে পুরো সমানভাবে গুলে যাবে তো এবার যেটা করতে হবে মাঝে মাঝে ওটাকে একটা লাঠি দিয়ে নাড়িয়ে দিলেন তাড়াতাড়ি যাতে গুলে যায় আর ক্রিটারটা নিচ্ছি আমি পুরো প্যাকেটটা আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে একটা মোটামুটি একটা আন্দাজ করে সমান করে নিয়ে ফিফটি পারসেন্ট আমি নিচ্ছি সাড়ে বারো গ্রাম তো দশ রেশিওটা একদম পরিষ্কার আমি প্রথমে বললাম রেসিপিটা একদমই পরিষ্কার এখানে যদি কারো বুঝতে অসুবিধা হয় তো নিশ্চয়ই কমেন্ট করবেন এত বড় সফলতা সত্যি আমার কাছে এটা অনেক বড় কারণ আমি দীর্ঘ প্রায় এক থেকে দেড় মাস ধরে চেষ্টা করে গেছি এটাকে দমন করার কিছুতেই দমন করতে পারেনি তো আপনারা যাদের এই সমস্যা আছে সাদামাছি কী করে সাদামাছি গাছের পাতার তলায় ওরা বংশবিস্তার করে এবং ওরা একটা লালা রস ফেলতে থাকে তো ধীরে ধীরে কী হয় পাতার রস সমস্ত খেয়ে নিতে থাকে এবং গাছটাকে দুর্বল করে দেয় গাছটার যে ন্যাচারাল গ্রোথ সেটাকে নষ্ট করে দেয় আমরা কিন্তু সেটা খেয়াল করতে পারি না যদি না খুব ভালোভাবে দেখি ওই নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে কালো হয়ে যাবে এবং খুবই খারাপ অবস্থা হয়ে যাবে সেখান থেকে মুক্তি পেতে একবার একবার ব্যবহার করবেন যদি একবার ব্যবহার করে এটাতে ফল না দেয় আপনারা কমান্ড করে আমাকে বলবেন আমি বলছি মানে হানড্রেড না থাউজেন্ড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি এটা একবার ব্যবহার করলেই সফল হবে তো যে ভিডিওটা আমি করছি আমি কখনোই এমন ভিডিও আপলোড করি না যেটা আমি কিছু জানি না বা যেটা আমি নিজে অ্যাপ্লাই করিনি যেটা জানি নিজে যেটা অ্যাপ্লাই করেছি সেই ভিডিওই আমি আপনাদেরকে করার চেষ্টা করি কারণ হতাশতা হতাশভাবে ঘুরে বেড়ানো বিভিন্ন রকম ওষুধ দেওয়া এগুলো কিন্তু অনেক কনফিউজ এবং খরচাও আছে খরচা সাপেক্ষ তো আমরা যে আমরা যদি সঠিক জিনিস মানে একটা রোগের একটা ওষুধ জেনে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ভালো হবে তো দুটো ওষুধকে একসাথে মিশিয়ে ভালো করে ফাটিয়ে নেবেন জলটাকে তাহলে কী হবে পুরো জলটা একদম দুটো ওষুধ মিলে যাবে তো এবার আমি কি করলাম দু লিটার একটা স্প্রেয়ারে আমি ভরে নিলাম ভরে নিলে যেভাবে দেবেন আমি বলছি প্রথমে তো উপর দিকে দেবেনি কোথাও বাদ রাখবেন না গাছটায় যেন মোটামুটি স্নান করে ফেলে মেনলি গাছ এই পোকাগুলো গাছের নিচের দিকে থাকে এবং পাতার তলায় থাকে তো আমি যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে পুরো একদম সম্পূর্ণ দিলাম এক ইঞ্চি বাদ দিইনি কোথাও পাতা গাছ গাছগুলোকে ঢেলে ঢেলে টেনে টেনে করে দিয়েছি ঠিক তার নেক্সট ডেতে আমি আপনাদের আপডেট দিচ্ছি দেখুন পরের দিন সকালবেলায় ভিডিও করেছি দেখুন প্রত্যেকটা পোকা গাছে দেখুন প্রত্যেকটা পোকা মরে গেছে একটা পোকা নাই যে উড়ে বেড়াচ্ছে ভালো করে খেয়াল করুন দেখুন প্রত্যেকটা পোকায় একদম আমি আরও আরও কাছ থেকে দেখাচ্ছি ভালো করে বুঝে নিন দেখে নিন যে সফলতা হচ্ছে এটাই সেখানে সেখানে দাঁড়িয়ে আপনাদের কারো যদি এই সমস্যায় ভোগেন যে সাদা মাছি বা যেটা চাষিরা বলছে ভিনিভিনে ভিনে পোকা তো আপনারা অনা এই ওষুধটাই ব্যবহার করুন এই ওষুধটার দাম হচ্ছে কি একটার দাম সিক্সটি ফাইভ এমআরপি আছে আর একটার দাম বা সেভেন্টি টু এম আছে দেখুন একটা পোকা কিন্তু আর উঠছে না আমি ডালে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা পোকা মরে গেছে অন্য সময় হলে যেটা হয় আমি গাছ যদি কখনও নাড়া দিই তো কি হয় না চোখে নাকে ঢুকে যায় এর এতটাই মানে এতটা পরিমাণে হয় যার বাড়িতে হয়েছে সে নিশ্চয়ই এই ব্যাপারটা সাফার করছেন যে কতটা ভয়ঙ্কর কোনোভাবে কোনো ওষুধ দিয়ে যেটাকে তাড়ানো যায় না আমি এবার দেখুন ভালো করে দেখাচ্ছি পরের দিন সকালবেলা কি রেডে সমস্ত পড়ে পড়ে পাতার উপর মরে আছে এবং নিচে পড়ে আছে কি বলবো আমি এতটাই এটা নিয়ে আমি অসুবিধায় পড়েছিলাম এই এই পোকাটাকে নিয়ে তো আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা একটা মাছিয়ার নেই তো একবারে এই এইখান থেকে উদ্ধার হওয়ার জন্য মানে এই এই রোগের প্রতিকার এইটাই একবারেই কাজ করছে এবং একবারেই আপনাদের সফলতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধ দেওয়ার দরকার নেই আর এই ওষুধটাতে একটা কথা বলে দিই আমি যে রেশিওটা বললাম যে ভাগে বললাম ওই ভাগেই দেবেন এখানে কিন্তু এই ওষুধ যদি আপনি ভালো করে স্নান করান তাহলেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না বা গাছের পাতা জ্বলে যাবে না দেখুন গাছটা থেকে পরের দিন সকালবেলা কীভাবে পোকাগুলো মাটিতে পড়েছে খালি একটু খেয়াল করুন আমি চেষ্টা করেছি অনেকটা কাস্তে থেকে ক্যামেরায় দেখে দেখানোর জন্য তো অসংখ্য অসংখ্য পোকা মানে লক্ষ্য বললে কম হবে এইভাবে পোকা হয়েছিল এবং প্রত্যেকটা পোকা মারা গেছে সেটা আমি ভিডিওতে দেখালাম তো একটা সমস্যা থেকে আমরা সকলেই মুক্তি হলাম আমরা যারা বাগান করি যারা ভালোবেসে বাগান করি সেখানে যদি গাছে পোকা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা শেষ থাকে না গাছটাকে আমাকে উদ্ধার করতে হবে তো এটা এটা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দিতে পারি যে এই রোগের একটাই ওষুধ আমি যেটা দেখালাম আর এটাতে একদম কাজ করবে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই তো অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও তো রোগ থেকে মুক্তি পেলেন এটা ব্যবহার করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলে গাছ নিয়ে থাকুন